হোম ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আরেকবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুনভাবে ভিজিট করছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের বিষয় আমরা ম্যাপ সম্বন্ধে আলোচনা করেছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের বিষয় হলো ম্যাপ। তো তোমরা নিশ্চয়ই তোমরা জানো যে জিওগ্রাফি, যে মাধ্যমিকে যে ভূগোল পরীক্ষার সময় 10 নম্বরের মানচিত্র থাকে, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কী লেখা থাকে যে ভারতের মানচিত্রের নাম ও প্রতীক সহ বসাও। তো প্রথমে এখানে চণ্ডীগড় প্রথমে দেওয়া রয়েছে, দিল্লি, তারপরে চণ্ডীগড়, হলদিয়া বন্দর, মুম্বাই, মারমাগাঁও, কোচি, শ্রীনগর, আরাবল্লী পর্বত, কৃষ্ণা নদী আর বিশাখাপত্তনম। এখানে আমি সিরিয়াল নাম্বার করে দিয়েছি যাতে তোমরা অতি সহজেই বুঝতে পারো, কিন্তু পরীক্ষার কোশ্চেনে কখ দেওয়া থাকবে। তো এখানে যে আমাদের দিল্লি লিখেছি, এদিকে ভালো করে দেখলে বুঝতে পারবে, এখানে যে আমরা দিল্লি লিখেছি, এবারে তুমি যে কোনো ছবি দিয়ে দিল্লিটি মার্ক করতে পারো। তো এখানে আমি গোল দিয়েছি, প্রথমে দেখো দিল্লি কোথায় রয়েছে, ভারতের কোনখানে, এখানে দিয়ে আমরা মার্ক করেছি। এই দিল্লিটাতে আমরা কি করেছি, মার্ক করে দিয়েছি, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এটা দিল্লি হচ্ছে এখানে। এরপর চলে এসো চণ্ডীগড়, চণ্ডীগড় দেখো স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এটি হলো চণ্ডীগড়, এখানে সুন্দর করে চণ্ডীগড় হলো এটা। তৃতীয় নাম্বার হচ্ছে এখানে দেখো হলদিয়া বন্দর। তো আমরা হলদিয়া কোথায় রেখেছি, এখানে হলদিয়া বন্দর, এখানে চলে এসো, মন দিয়ে ভালো করে একটু দেখলে বুঝতে পারবে যে হলদিয়া বন্দর কোথায় আছে, এখানে। আচ্ছা সরি, এখানে হলদিয়া বন্দর বাই মিস্টেক করে ফেলেছি, এখানে সামনাসামনি হলদিয়া বন্দরগুলো হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে চলে এসো, এখানে মুম্বাই, এইখানে দেখো একটা মুম্বাইয়ের ছবি দিয়েছি, এখানে একটি ব্ল্যাক স্পট করেছি। এই মুম্বাইটি হচ্ছে একটি মহানগর, যদি বলে যে একটি এখানে মুম্বাই নাম দিয়ে, নাম না দিয়ে যদি একটি বলা হয় যে মহানগরের নাম লিখো, তাহলে এখানে অবশ্যই মুম্বাই লিখতে পারো। এরপর চলে এসো মারমাগাঁও, দেখো এখানে একটি কুটির ঘরের ছবি দিয়েছি, এটি হলো মারমাগাঁও, এখানে আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছি যে মারমাগাঁওটা কোনখানে হবে। এরপর চলে এসো কোচি, কোচিটা হলো একটি বন্দর, তাহলে এখানে কোচি হলো এখানে। এরপর চলে এসো বিশাখাপত্তনম, এখানে বিশাখাপত্তনম হলো একটি জাহাজ নির্মাণ কেন্দ্র, যদি এখানে বিশাখাপত্তনম না বলে একটি জাহাজ নির্মাণ কেন্দ্র বলে, তাহলে এটি তুমি অবশ্যই লিখতে পারবে, এখানে একটি ছোট্ট মোট্ট জাহাজের ছবি দিয়ে দেবে। এরপর আসা যাক কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী হচ্ছে এখানে দেখো বিশাখাপত্তনমের নিচটাতে একটা নদীর ছবি দেওয়া আছে, এটা হলো কৃষ্ণা নদী। আর এরপর আরাবল্লী পর্বত, এখানে সরি আরাবল্লী আমরা পর্বতটির এখানে ভুল হয়েছে, তো পরের আমরা ম্যাপে আরাবল্লী পর্বতটি বসিয়ে দেবো, ভালো করে মন দিয়ে দেখবে। আর আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, তাহলে হয়তো আবার আবার নিত্য নতুন প্রশ্ন আমাদের তৈরি করতে অনুপ্রাণিত করবে। আর যদি ম্যাপ সম্বন্ধে আরও কেউ বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট করো। আর আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।